সম্প্রতি বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর দুর্বৃত্তদের আক্রমণের ফলে ত্রিপুরার গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তি শৃঙ্খলা আবারও ধ্বংস হতে চলেছে। আমরা বাঙালির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। সোমবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলগুলোর সমস্ত ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার দিতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত বিরোধী দলের কর্মকাণ্ডের উপর আক্রমণকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানান তিনি। এই অবস্থা চলতে পারে না ত্রিপুরা রাজ্যে। মানুষ এটা নীরবে মেনে নেবে না, আমরা মেনে নেব না। অনেকদিন সহ্য আমরা করেছি, মানুষ এখন পথে নামতে বাধ্য, পথে নামছে। আগামী দিনে সমস্ত ব্যারিকেড ভেঙে সবাই সামনে এগিয়ে যাবে, আমরাও থাকবো মানুষের সঙ্গে। মানুষকে সঙ্গে নিয়েই এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বার্তাটা সরকারকে দিতে চাইছি আমরা। যদি এদের সংগীত ফিরত মঙ্গল না হলে এই ত্রিপুরা রাজ্যে যদি শান্তি শৃঙ্খলার অবনতি হয় আগামী দিনে, তার সম্পূর্ণ দায় নিতে হবে গভর্নমেন্টকে।